ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে ডিএ মামলার সুপ্রিম কোর্টে যে শুনানি হলো আমি একটু আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। সেটা হলো ডিএ মামলার যে 5 নম্বর রেসপন্ডেন্ট ছিলেন মিস্টার স্বপন কুমার দে, উনি অ্যাকচুয়ালি গত 19শে এপ্রিল 2021 মারা গিয়েছেন এবং ওনার দরুন যে একটা সাবস্টিটিউশন চাওয়া হয়েছিল রেসপন্ডেন্ট, তো সেটা কোর্ট থেকে যেটা জানিয়েছিল, এর আগে যেটা নোটিশ দিয়েছিল কোর্ট থেকে রেকর্ড, সেখানে বলা হচ্ছে 545 দিন দেরি হয়েছে, 545 দিন এবং কাউন্সিল হ্যাজ নট ফাইল্ড অ্যান অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন অফ ডিলে ইন ফাইলিং সাবস্টিটিউশন অ্যাপ্লিকেশন, অর্থাৎ ওনার পরিবর্তে যে লিগ্যাল এয়ার ওনার আছেন, তো সেটা সাবস্টিটিউট করার জন্য 545 দিন দেরি হয়েছে এবং কোনো কন্ডোনেশন অফ ডিলে সাবমিট করা হয়নি অ্যাপ্লিকেশন। দ্বিতীয়ত, কোর্ট ফি হ্যাজ নট বিন ফাইল্ড, এবং 3 নম্বরে যেটা বলা ছিল যে প্রুফ অফ সার্ভিস নট ফাইল্ড, এবং এই সমস্ত কাজগুলোই করতে বলা হয়েছে। আজকে ডিএ মামলার যে মূল হেয়ারিং, সেই অর্থে বলতে গেলে হেয়ারিং কিছু হয়নি, জাস্ট এই বিষয়টাই কোর্ট থেকে করতে বলা হয়েছে এবং পরবর্তী শুনানি যেটা দিয়েছে আগামী 15ই মার্চ 2023, অর্থাৎ অনেক দিন আবার পর একটা লং গ্যাপিংয়ে কিন্তু আবার ডিএ মামলার যে সুপ্রিম কোর্টের শুনানি তার দিন দেওয়া হলো। পাশাপাশি হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে যে কন্টেম্প্ট মামলা আছে সেটা এরপর কী হয় সেদিকেও আমাদের নজর থাকবে। তবে আজকে যেটা হয়েছে আমি জাস্ট সংক্ষেপে বিষয়টা আমাদের সাথে শেয়ার করলাম। বিস্তারিত যদি অন্য কোনো তথ্য, আবার ইম্পর্টেন্ট কোনো তথ্য আমি পাই, সেটা পরে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপাতত এটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।